ভারত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রাণের উৎসব বৈশাখী, ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু, মারমা সম্প্রদায়ের সাংরাই ও চাকমালর বিজু, এই তিন সম্প্রদায়ের উৎসবের নামের আধ্যক্ষ লইয়েনে বৈশাখী উৎসব। উৎসব গপ আর নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব। চাকমা সম্প্রদায়ের নদীর ফুল বাসানোর মধ্য দিয়ে নে ভারত আনুষ্ঠানিকভাবে শুরু হইয়ে এই উৎসব। বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন, এই তিন দিন মিলিয়ে নে মূলত ভারত বর্ষবরণ উৎসব পালন করে নৃগোষ্ঠী অল। চাকমা সম্প্রদায় আগামী হাল 13 এপ্রিল মূল বিজু আর পহেলা বৈশাখ বা গজ্জা পজ্জা পালন করিব। ওই দিন ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন, তার লগে ব্যাগ বৈশী মানুষ নদী খাল অথবা ঝর্ণাত গঙ্গা দেবীর পূজা আরাধনা করে। তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয় ফানিত ফুল বাসানোর মধ্য দিয়ে না এবং আগামী 14 এপ্রিল মারমা সম্প্রদায়ের শেষ হবু জলকে নি বা ফানি খেলা দিয়ে না। ফুল পিছুর দিনে আমরা ফুল ভাসিয়ে দিয়ে পুরনো বছর সব দুঃখ যন্ত্রণা ভাসিয়ে দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ করি। ফুল ভাসিয়ে আমরা স্নান করে এরপর বড়দের প্রণাম করি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।